আসসালামু আলাইকুম। রামপুর স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে ঈদের পরবর্তী অনলাইন ক্লাসের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে যে ক্লাসটি নিব, ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র পল্লীকবি জসীমউদ্দিনের আসমানে কবিতাটি আলোচনা করি। লেখক পরিচিতি সম্পর্কে, কবি জসীমউদ্দিনের জন্ম 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, আর মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য নকশিকাতার মাঠ, সজন বাদিয়ার ঘাট, এগুলো জানতে হবে তোমাদের, রাখালি, বালুচর ইত্যাদি। আসমানি কবিতাটির মাধ্যমে শিশুদের জন্য, অসহায় গরিব শিশুদের প্রতি যে দরদ ভালোবাসা দেখিয়েছেন, যে কত কষ্ট তাদের জীবন যাপন করা হয়, কত কষ্টে তাদের জীবন অতিবাহিত হয়, যা এই কবিতাটির মধ্যে ফুটে উঠেছে। আসমানি লিখেছেন কে? জসীমউদ্দিন। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। তাহলে তোমরা যদি আসমানি রে দেখার জন্য ইচ্ছা জাগে, তাহলে রহিমউদ্দিন ওই ছোট্ট বাড়িটায় রসুলপুরে যেতে হবে। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। তাহলে সে বাড়িটা এমন বাড়ি তো সেটা নয়, ভেন্না পাতার মানে এক ধরনের গরিবেরা যে পাতা দিয়ে ঘরের চাহনি দেয়, সেই পাতাটা বুঝাচ্ছে। একটু যদি বৃষ্টি হয় সেই ঘরের মধ্যে পানি গড়িয়ে পড়ে, একটুখানি হাওয়া দিলে গড় নড়বড় করে, তারই তনে আসমানিরা থাকে বছর ভরে। বলছে একটুখানি যদি বাতাস আসে তাহলে ঘরটা নড়বড়ে, মনে যেন এই বুঝি ভেঙে চুরে ঘরটা নিচে পড়ে যাবে। আর সেই নড়বড়ে ঘরের মধ্যে আসমিনেরা বছরের পর বছর দিন অতিবাহিত করে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখন হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে কার। পেট ভরে তো ঠিকমতো খেতেই পায় না, সেটা এই বুকের কখন হাড়ে সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, যে বুকের ছান্না মানে এই বুকের হাড়গুলো যে ভেসে উঠেছে সেটাই সাক্ষী দিচ্ছে প্রত্যক্ষদর্শীর মতো, যে কয়দিন গেছে অনাহারে, তারা কষ্টে না খেয়ে, অনাহারে বলতে না খেয়ে জীবন অতিবাহিত করেছে। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাবড়েতে নিবিয়ে গেছে দারুণ অবাবাসী। তার যে মিষ্টি মুখখানি ছিল, সেই মুখের হাসি মাখা প্রদীপ মানে বাতির মতো ছিল, সেই বাতিটা নিবে গেছে অভাব। যদি অভাব অনটন থাকে তখন হাসি মাখা মুখ আর থাকে না, এই অভাব এসে সব কিছুই থাবড়ে মানে নিবিয়ে দিয়ে গেছে। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গার বরণের করছে উপহাস। তার পরনের মধ্যে যে পোশাক আছে সেটার মধ্যে যে শতেক তালি বলতে শত শত তালি দেওয়া পোশাকটা পড়ে আছে, তখন সোনালি যে তার গার বরণটা, তার যে রঙটা, সেটা মনে যেন উপহাস করছে যে এত সুন্দর গায়ের রঙের মধ্যে এত ছেঁড়া একটা পোশাক পরিধান করছে। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। যে ভোমর কালো চোখ দুটি, তার যে চোখ দুটিতে ভোমর কালো এত সুন্দর, সেই চোখ দুটিতে হাসি নাই, কেন সেই হাসি নাই তো সেখান দিয়েই আরও পানি, চোখের পানি গড়িয়ে পড়ছে রাশি রাশি হয়ে। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় সে যে সুর গানের সুরে বেঁধে। বাঁশির মতো যে সুরটি ছিল তার কোকিল কণ্ঠ ছিল, যে সুন্দর গলা সে গান গাইত সেটা কেঁদে কেঁদে শেষ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, এখন আর ওই গলায় সুন্দর গান আসে না, সুর বাজে না। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, বেঙের ছানা শাওলা পানা কিল বিল বিল করে। আসমানিদের বাড়ির ধারে একটা পদ্ম পুকুর ভরে, যেখানে কচুরি ফানা দিয়ে ভরা আছে, সেই পানিতেই সেই পুকুরটাতেই ব্যাঙের ছানা কিলবিল করছে।
ম্যালেরিয়ার মশক সেতা বিষ গুলিয়েছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। ম্যালেরিয়ার মশা সেখানেই বিষ গুলিয়েছে সেই জলেতে, আর সেই জলেতেই রান্না খাওয়া আসমানিদের চলে। আসমানিদের আর পানি নাই, তারা ওখান থেকে পানি নিয়ে রান্না খাওয়া করছে। পেটটি তাহার ফুলছে ফিলে, নিতই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। পাকস্থলীর এক ধরনের রোগ হলে এই পেট ফুলে যায় তার, এবং নিতই মানে নিত্যই তার গায়ে জ্বর থাকে, পেটও ফুলে গেছে। কোনো কবিরাজ বা ডাক্তার ডেকে, বৈদ্য মানে কবিরাজ, বৈদ্য কবিরাজ ডেকে যে ওষুধ খাবে সেই পয়সাটাও তার, তাদের মধ্যে তাদের নেই পরিবারে বহন করার। তাহলে জসীমউদ্দীন আসমানি কবিতাটি আমাদেরকে বুঝাতে চেয়েছেন, যারা অসহায় আছে, গরিব আছে, তাদের গার বরণ যতই সুন্দর হোক, যতই মিষ্টি সুর থাকুক, সেটা কষ্টে দুঃখে আস্তে আস্তে তা নিভিয়ে যায়। আসমানি কবিতাটির মাধ্যমে জসীমউদ্দীন সবাইকে শিক্ষা দিতে চেয়েছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটার মাধ্যমে কী বুঝাতে চেয়েছিলে, সারমর্মর মাধ্যমে তোমরা বুঝার চেষ্টা করবে। কবি পরিচিতি, পাঠ পরিচিতি সব কিছু পড়বে, বহুনির্বাচনী প্রশ্নগুলো পড়বে, এরপর তোমরা সৃজনশীল প্রশ্নটাও পড়বে।